জুলাই ও আগস্টের আন্দোলনে শুধু অনেকে মারাই যাননি আহত হয়েছেন অসংখ্য তাদের অনেকে ভর্তি হয়েছেন হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তাদের মধ্যে যেমন রয়েছেন ছাত্ররা তেমনি রয়েছেন শ্রমিকও কেমন আছেন তারা কেমন চিকিৎসা পাচ্ছেন তারা কেমন করেই বা ফিরবেন স্বাভাবিক জীবনে আমরা এসেছি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালেই জুলাই আগস্ট আন্দোলন ও গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ রোগীদের এসেছেন এখন এখানে ভর্তিদের একটা অংশ কিশোর ও তরুণ শ্রমজীবী আমাদের দেখা হয় চোদ্দ বছর বয়সী শিশু মোহাম্মদ রাকিব হোসেনের সঙ্গে গুলির আঘাত পাওয়া তার একটি পা কেটে ফেলতে হয়েছে আমার সেরোন কাজ করি সেরোনারিগে ছয়টা সাতটার দিক দিয়ে আমি বার হয়েছি বাসে জানানোর সময় গুলি আন্দোলনে এই শিশু পড়ছে নবম শ্রেণী পর্যন্ত এরপর পরিবারের প্রয়োজনে সবে যোগদান করে একটি সেলুনে কাজ শিখছিল এর মধ্যেই এলো জুলাইয়ের আন্দোলন গুলিবিদ্ধ হলো রাকিব আবু সংসার কষ্ট দেখে আমার বাইরে দিছে এখানে অনেকগুলো বেডে এই লাল ফিতা জড়ানো এর অর্থ এসব বেডে আছেন জুলাই ও আগস্ট আন্দোলন ও গণভ্যুত্থানে আহত অনেকে গুলিতে কেউ পা হারিয়েছেন কেউ হাত কেউ বা অপেক্ষা করছেন ডাক্তারি পরীক্ষার কর্তৃপক্ষ জানিয়েছে জুলাইয়ের ১৯ তারিখ থেকে এ পর্যন্ত এই হাসপাতালে আন্দোলনে আহত সাড়ে ছয়শো রোগী এসেছেন তাদের ছয়জন মারা গেছেন এখন এখানে চিকিৎসা নিচ্ছেন একশো বিয়াল্লিশ জন রোগী তেমনই আরেকজন মোহাম্মদ আশিক তার এখনও পা কাটেনি কিন্তু এক্স রে রিপোর্টে পরিষ্কার বোঝা যায় তার পায়ের হাড় ভেঙেছে ছররাগুলির গুলির স্প্রিন্টারগুলো ছড়িয়ে আছে পায়ের ভেতর গুলি করে করে দেওয়ার পরে তো আমি পড়ে গেছি সাহায্য এসে আমার সাহায্য করছে ঠিক আছে বাসার থেকে আমার বাইরে আমি কি কষ্ট করে আমার বাসার সামনে নিয়ে যাবেন বাসমে দিয়ে আমার ভাই দাঁড়ায় আছে কোন আমার ভাই আমি ওইখান থেকে নিয়ে এসে হসপিটালে নিয়ে এসেছি আশিকের ভাই মোহাম্মদ রুবেল বললেন তিনি জানেন না তার ভাইয়ের পা রক্ষা করতে পারবেন কি না এখন ওনারা বলতেছি যে পাও থাকতে পারে নাও থাকতে পারে এটা সম্ভাবনা কম তো আমরা বলছি যে যে চেষ্টা করেন রাখার জন্য কারণ একটা পাও যদি চলে যায় এই ছেলেটার যে ধাক্কা খাবে সারা সারা ধাক্কা নিয়ে বইতে হবে বেডে লাল ফিতা বেঁধে এই রোগীদের চিহ্নিত করার কাজটি করেছেন সোহানা ইসলাম ও তার টিম তিনি একটি এনজিও চালান সোহানার প্রতিষ্ঠানের মতো আরো কোনো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে কেউ কেউ এখানে কাজ করছেন তাদের মূল কাজ হলো এই রোগীদের সেবা যেন হাসপাতালগুলো ঠিকঠাক মতো করে তা নিশ্চিত করা আমরা যখন প্রথম সাত তারিখে এসেছি তখন দেখেছি সাতজন ছিলেন যাদের হাত পা কাটা কিন্তু এই সংখ্যাটা দিন দিন বাড়ছে কারণ তারা যখন আঠারো তারিখে ভর্তি হয়েছেন ঠিক মতো চিকিৎসাটা হয় না প্রপার সার্ভিসটা তারা পান নাই তো সেক্ষেত্রে তাদের কিন্তু আস্তে আস্তে পছন্দ ধরেছে তো আলটিমেটলি তাদের হাত পা কাটতে হয়েছে যেমন আমি আমরা আসার পরে তামিম নামে একটা ছেলে আমরা চাচ্ছিলাম যে ওর পাটা যেন কাটা না যায় কিন্তু তার পা তার পাটাও কেটে ফেলতে হয়েছে তো আমাদের এখন টার্গেট যাদের এখনও হাত পা কাটা যায় নাই তাদেরকে যদি আমরা ঠিকঠাক মতো চিকিৎসাটা দিতে পারি টেক কেয়ার করতে পারি তাহলে হয়তো তারা তাদের হাত পা কাটা লাগবে না আন্দোলনে আসা রোগীরা শুরুর দিকে ঠিকমতো সেবা পাচ্ছিলেন না এই অভিযোগের সত্যতা নেই বলে দাবি করলেন পরিচালক ডাক্তার কাজী শামীম উজ্জামান তিনি বললেন তারা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বেশ অভিজ্ঞ এখন রুগীদের একটা ধারণা হতে পারে যে আসলাম তাড়াতাড়ি আমার অপারেশনটা হয়ে যাক কিন্তু সেটা আসলে হলে রুগীর জন্য ক্ষতিকর আমাদের ওই উনটা যেটা হয়েছে যে গুলিটা লেগেছে মাসেল স্কিন এগুলো ড্যামেজ করে তারপরে তো হার্টটা ভেঙেছে তো ওইগুলো ওপেন উন থাকলে আমরা ডেফিনেটিভ ট্রিটমেন্টে যেতে পারি না আমাদের ড্রেসিং করা আমাদের অবজারভেশন করা উন্ড হাউ ইজ বিহেভিং দি সেটা দেখতে হয় তারপরে যখন একটা যেমন আমাদের ট্রিটমেন্টগুলো এখন আমরা শুরু করতে পারছি শুরু হচ্ছে রাকিব ও আশিকের মতো রোগী যারা পুরোপুরি পঙ্গু বা প্রায় পঙ্গু হয়েছেন তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত তাদের অনুরোধ তারা যেন সুস্থ হয়ে কাজের নিশ্চয়তা পান স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সে ব্যবস্থা কেউ করুক